তৃণমূল ব্যবসায়ীদের কথা বিবেচনা রেখেই চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সকালে রংপুরনগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসায় সাংবাদিকদের মন্ত্রী বলেন চামড়া ব্যবসায়ীদের কথা চিন্তা করেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু সে দামে বিক্রি না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে দ্রুত চামড়া রপ্তানি করে এ সংকট দূর করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন বিএনপির নিরস্বতামূলক বক্তব্য সরকার বিচলিত নন নারী মালিক এবং চামড়ার যারা ব্যবসায়ী সবাইকে মিলে যে তারা এই দামে কিনবে এটা একটা প্রাইস ঠিক করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম যে এদের দিনের সময় থেকে এই দাম একেবারেই গ্রহণযোগ্য না এমন এক অবস্থায় নিয়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত নিয়ে হয়েছে যে এইভাবে চলতে থাকলে তো পাবে না তাই আমার এখন যখনই আমরা কোনো চেষ্টা করি কিছু ব্যবসায়ীরা তারা তার সুযোগ নেয় আমরা যার জন্যই মনে করেছি যে চামড়া আমরা এক্সপোর্ট করতে এক্সপোর্ট করার পারমিশন দিয়ে দেবো তাইলে আশা করি আমাদের দামটা ভালো আমরা দেখছি বাজারটা আশা করি ইম্প্রুভ করবে এবং আজকে বোধ ওরা চামড়ার যারা ব্যবসা করেন তারা বোধহয় আজকে একটা সভা করবেন তারা নাকি অ্যাসিওর তারা অবশ্য বলছেন যে চামড়া এক্সপোর্ট করে দেশীয় শিল্পের ক্ষতি হবে কিন্তু পাশাপাশি আজকে নাকি তারা বলবেন দেখা যাক যে তারা ন্যায্য দাম যেটা ঠিক করা হয়েছে সেটা তারা দেখবেন আমরা আশাবাদী যে এটা ইম্প্রুভ করব কীভাবে রপ্তানি হবে সেটা তো রপ্তানিকারকরা বুঝবে কোন ধরনের চামড়া তাদের জন্য সুবিধা হবে আমার দেশের অবস্থা কি সে ব্লু ওয়েট আছে আরও বিভিন্ন আছে তারপরে সেমি টেন করা বিভিন্ন সেটা ভেরি টেকনিক্যাল ব্যাপার সেটা তারা ভালো বুঝবে আমরা মনে করি যে চামড়াটা যদি এক্সপোর্ট করা যায় এই মুহূর্তে যে শেপেই হোক তাতে করে চামড়ার তৃণমূলের চামড়াটার দাম ভালো হবে এটাই হলো আসল উদ্দেশ্য